আসসালামু আলাইকুম দর্শক, কেমন আছেন আপনারা? আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। সুস্থতা আল্লাহর অনেক বড় একটি নিয়ামত, এটা আমরা সবাই জানি। আমরা সবাই সুস্থ থাকতে চাই, আমরা কেউ আসলে অসুস্থ থাকতে চাই না। বাট কিছু কিছু সিচুয়েশন তৈরি হয়ে যায় যখন আসলে আমরা আসলে অসুস্থ হয়ে যাই, এবং কখন কার কাছে যাব কি রোগ নিয়ে এই জ্ঞানটা আসলে আমাদের অনেকের কাছে নাই। আমরা এদিক সেদিক ছুটাছুটি করতে থাকি এবং একটা সময় এমন হয় যে এত বেশি দেরি হয়ে যায় যে ওই রোগীটাকে সুস্থতাতে ফিরিয়ে আনাটা আসলে অনেক কষ্টকর হয়ে যায়। যাই হোক, আমাদের সেই কুমিল্লা থেকে এসেছেন আমাদের এই মা, যিনি আমার পাশে বসে আছেন, যিনি দীর্ঘদিন যাবত অসুস্থ ছিলেন, বা যখনই উনি ডিপিআরসি হসপিটালে ডক্টর মোহাম্মদ শফিউল্লাহ প্রধান স্যারের বিষয়ে জানতে পারেন, সরাসরি চলে আসেন স্যারের কাছে এবং ট্রিটমেন্ট নিয়ে আলহামদুলিল্লাহ উনি এখন ভালো আছেন, সুস্থ আছেন। ওনার সেই সুস্থ হয়ে ওঠার গল্পটাই আমরা একটু ওনার কাছ থেকে শুনবো প্রথম থেকে শেষ পর্যন্ত। তার আগে আসুন দর্শক, একটু ওনার সাথে পরিচিত হয়ে নিই। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। মা, আপনার নামটা যদি একটু বলেন আমাদেরকে। নামটা মমতা বেগম। বয়স কত হবে আপনার? বয়স 55 বছর। 55। কুমিল্লা কোথায় বাড়ি? কুমিল্লা গৌরীপুর। গৌরীপুর। পেশা তো একজন গৃহিণী ছিলেন। হ্যাঁ। কয় সন্তান আপনার? আলহামদুলিল্লাহ সবাই নিশ্চয়ই বড় হয়ে গেছে এখন। তো আমরা জানি যে আপনি ডিপিআরসি হসপিটালে এই এত দূর থেকে এসেছেন, আপনার কিছু সমস্যা নিয়ে এসেছিলেন, সেই সমস্যাগুলোকে একটু খুলে বলবেন যে কি কি সমস্যা ছিল। ওই ডিপিআরসি হসপিটালের নাম দা শুনছি, আমার ছেলে একজন মালয়েশিয়া থাকে, হ্যাঁ, মোবাইলে গিয়ে ঢুকে। আচ্ছা। এই আরা হসপিটালের নাম দা, ডাক্তারের নাম। আচ্ছা। ওইখান থেকে আমার এই নাম্বারটা দিছে হাসপাতালের, দিয়ে সিরিয়াল দিয়ে দিছে, আর ডাক্তারে যেটা বলছে সেই কথায়, আর আমার ব্যথা শরীরের অবস্থা সব মিলে গেছে। আচ্ছা। মিলে যাওয়ার পরে থেকে আমার ছেলে ইয়ারা দিয়ে দিছে, নাম্বারটা দিয়ে সিরিয়াল দিয়ে দিছে। তো পরের দিনে আমরা এখানে আসছি, আমার গাড়ে ব্যথা, মাথায় ব্যথা, হাঁটুতে পায়ের গিরা, এমনকি আমার সারা শরীর পানির বারে ফুলে গেছে। আমি একবার সিরিয়াস হয়েছিলাম। মানে অবস্থাটা কি এরকম হয়েছিল যে নিজে বিছানা থেকে উঠাটাও খুব কষ্ট করছিল? উঠতে পারি না, খাইতে পারি না, মানে আমারে কোনো রকমে ধরেই যায় টানছে। মানে যখন আপনি হসপিটালে এসেছিলেন, আপনি নিজে উঠা বসা হাঁটা চলা গোসল করা নিজের যে কাজগুলো, সেই কাজগুলো আপনি ঠিকমতো করতে পারতেন না, খুব কষ্ট হতো, অনেক কষ্ট ছিল, এবং এই কাজগুলো করার জন্য আপনাকে অন্যের সাহায্য নিতে হতো। হ্যাঁ, অন্যের সাহায্য নিছি। এই সমস্যাটা শুরু হয়েছিল কতদিন আগে? সমস্যা আমার এক বছর আগে থেকে হয়েছিল। আচ্ছা। এরপর গরিবুর ডাক্তারের কাছে আমি চিকিৎসা করছি অনেকবার, এখান থেকে ওষুধ খাই, কিছুদিন খাই না খাই, কিছুদিন আবার এইরকমই হয়। তা আমার ছেলেরা, আমি গরিবুর যাইতে বলছিলাম, তখন ছেলে এই হসপিটালে নাম দেওয়ার পরে দা কিছু আর গরিবুর চিকিৎসা করেন না। আচ্ছা। ওই দিকে আসি হাসপাতালে যান সহুলা প্রধানের কাছে। আচ্ছা। এই পাঠাইছে। স্যার যখন আপনাকে দেখলেন যে যে মানুষটা একদম উঠতে পারছে না, বসতে পারছে না, প্রচন্ড ব্যথা, পুরো শরীরে পানি চলে আসছে, স্যার দেখার পর কি বলেছিলেন আপনাকে? স্যার দেখার পরে আমার অনেক কি পরীক্ষা দিছি। আচ্ছা। এক্সরে দিছে, আল্ট্রাসাউন্ড দিছে, রক্ত পরীক্ষা, প্রস্রাব পরীক্ষা, তারপরে এমআরআই পরীক্ষা দেওয়ার পরে দিয়া ওই দিনের রিপোর্টটা পাইনি যেদিন আইছি। আচ্ছা। পরের দিন আবার আইছি, বুঝতে না, পরে ডাক্তারে কইতেছে আপনার এই সমস্যা মাদার হাড় মাঝখানে ফাঁক হইয়া হাড্ডি বাইরে রগের মধ্যে চাপ খাইছে, আর হাঁটুর হাড্ডি সব খাবিরে গেছে, আর পায়ের তলায় দুনো পায়ের তলায় দুই গান্ধা হাড্ডি বাইরে গেছে। এই আপনার এখানে ভর্তি হইছে। আচ্ছা। 20 দিন। আচ্ছা। তো আপনি সেই অনুযায়ী ভর্তি হয়ে গেলেন? হ্যাঁ, ভর্তি হয়ে গেছি, অনেক চিকিৎসা চলছে, চলার পরে দিয়ে আমার এনে ইনজেকশন দিয়েছে, মাথায় হাতে বিভিন্ন রকম ট্রিটমেন্ট চলেছে, ট্রিটমেন্ট চলেছে দিনে তিনবার করে, এখন আমার শরীর পানির মতন একবারে দেখালে। আলহামদুলিল্লাহ, মানে মনে হচ্ছে শরীর পুরো হালকা হয়ে গেছে। হালকা হয়ে গেছে, পানির মতন হয়ে গেছে, না আমার শরীরে আমি কোনো ডিস্টার্ব দেখি না, হাঁটা চলা করতে পারছেন, সব পারি, নিজের গোসল নিজে করছেন, সব করতে পারি, কোনো এক গ্লাস পানির জন্য কাউকে ডাকতে হয় না? না, আমি সব নিজে করতে পারি। এখন ডাক্তার আমার বলছে আপনার 20 দিন আছিল সময়, মানে 15 দিন আপনি যাইতে পারেন। মানে 20 দিনের জন্য স্যার বলেছিলেন, কিন্তু 15 দিনই স্যার আপনাকে ছেড়ে দিচ্ছে। কেমন লাগছে এই যে দীর্ঘদিন পর যে অসুস্থতা থেকে সুস্থতা ফিরে আসছেন, কেমন লাগছে আপনার? অনেক ভালো লাগে, আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ, আল্লাহর কাছে আমি শুকরিয়া আদায় করি, অনেক ভালো আছি। আলহামদুলিল্লাহ, খুব সুন্দর। দর্শক,
এরকম একজন দুজন মা না এরকম হাজারো মা আছেন যারা তাদের গল্পগুলো এসে আপনাদের সামনে বলেন যখন তারা বলেন যে হ্যাঁ আমি সুস্থ আছি আমি ভালো আছি এই জানাটা এই যে একটা তৃপ্তি আত্মতৃপ্তি এটা আপনি কিসের বিনিময়ে পাবেন একটা মানুষ যখন অসুস্থতা থেকে সুস্থতায় ফিরে আসে এর তুলনা পৃথিবীতে আসলে আর কোনো কিছুতে হয় না ভালো থাকবেন সুস্থ থাকবেন দোয়া করবেন আমার এই মাটির জন্য যাতে উনি জীবনের শেষ দিন পর্যন্ত এমনটাই সুস্থ থাকেন আসসালামু আলাইকুম আমরা জানি আপনার প্রিয়জন আপনার জন্য কতটা গুরুত্ব বহন করে প্রপার ডায়াগনোসিস কনসালটেশন পেইন ও প্যারালাইসিস চিকিৎসা পুনর্বাসন আমাদের সব আয়োজনই সব সময় আপনাদের জন্য 24 ঘন্টা খোলা আমরা চাই না আপনারা বারবার আমাদের কাছে ফিরে আসুন তবু আমরা আছি সব সময় সর্বদা আপনাদের পাশেই ডিপিআরসি হসপিটাল লিমিটেড আস্থা বিশ্বাস ও নির্ভরতায় অবিচল